সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের সাথেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এখানে আসার পর দেখলাম অসংখ্য সার বাচ্চা ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই সারগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের সারগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার দর্শক ভাইদের দোয়ায় ইনশাল্লাহ খুবই ভালো কাটছে ভাই। আচ্ছা, ঈদ পরবর্তী কালেকশন আবার শুরু করে দিয়েছেন? হ্যাঁ, কালেকশন নতুন শুরু করছি। তো আসলে ঈদের কারণে একটা সপ্তাহ একটু ইয়ে হয়েছে। তো অনেকে আসলে ফোন দিচ্ছে রোল ভাই ব্যাপার কি, হঠাৎ এক সপ্তাহ দেখতে পাচ্ছি না। আসলে ঈদের বেড়ানো একটু আনন্দ, মানে এই সপ্তাহটা সবকিছুর প্রয়োজন আছে। বিনোদনের কারণে গরুটা এক সপ্তাহ কালেকশন বন্ধ ছিল, এখন আবার ঈদ পরবর্তী রেগুলার কালেকশন শুরু করছে। আর পূর্বের থেকে আপনি সার বাচ্চা বিক্রি করেন, যেগুলো 23 সাল 24 সাল উপলক্ষে দর্শক সংগ্রহ করে লালন পালন করতে পারবে। জি ভাই। কয়টা বাচ্চা এবার রাখছেন? আজকে আছে সার বাচ্চা দেখাবো আপনার, সাইওয়াল আর ফিজানো আছে দুইটা, টোটালি 11টা সার বাচ্চা। 11টা সার বাচ্চা, তিনটা বকনা আছে, তিনটা বকনা, টোটাল 14টা গরু আজকের প্রোগ্রামে দর্শকদের দেখাবেন। জি, তে চলেন কথা না বাড়াই, দর্শকদের আর অপেক্ষায় না রাখি গরুগুলো দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। জি আসেন ভাই। তো রবিউল ভাই, একদম ভিডিওর শুরুতেই হাতে পায়ে বেশ লম্বা একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কান মাথাও আছে উল্টানো, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এই গরুটা আসলে বলার তেমন কিছু না, তো মাশাল্লাহ গরুটা যেমনি নাভি কম্বল কান, আসলে গরুটা নেপালি করস, নেপালি বাচ্চা হবে। তো বয়স কেমন আছে বাচ্চাটার? বাচ্চাটার বয়স হবে আমার একটা টার্গেট যে 9.5 থেকে 10 মাস, 9.5 থেকে 10 মাসের মতো বয়স হবে আজকের প্রোগ্রামের প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা, হ্যাঁ, খুবই একটা ভালো কোয়ালিটির বাচ্চা। তো এটার বয়স আর দামটা একটু বলবেন? এটার দাম চাচ্ছি আর কি 86,000 টাকা। 86,000 টাকা এটার দাম চাচ্ছেন। কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে, সীমিত একটু জায়গা আছে। তো আসলে ভাই একটু অল্প করতে এখানে আবার 8টা গরু একটা লট, 8টা গরু একটা লট করছেন। 8টা লটের কি এটা প্রথম গরু ছিল? প্রথম এটা। জি, সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। এই পাশে 8টা লটের দ্বিতীয় নাম্বারে বেশ ঝুলঝালালো একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভিকম বলে বেশ ঝুলন্ত আছে, এটা সম্পর্কে একটু বলবেন। এটা 100 সাইওয়াল সার বাচ্চা, 100 সাইওয়ালের একটা সার বাচ্চা। জি জি। বয়স কেমন আছে এটা? বয়স এটা 9 মাস হবে, 9 মাস প্লাস বয়স হবে, সম্পূর্ণ সুস্থ সবল, খাবার দাবারে ঠিকঠাক? হ্যাঁ, ইনশাল্লাহ কোনো রকম ডিস্টার্ব নাই। আর আমি তো আসলে প্রথমে বলে আসছি আমার খামারে বর্তমানে কোনো রকম ডিস্টার্ব, খানা মানে কানা খুরা কোনো রকম ডিস্টার্ব থাকলে গরু নিয়ে যাওয়ার পর যদি কোনো ডিস্টার্ব যে কোনো ভাই পাই, সাথে সাথে ব্যাগ, গাড়ি ভাড়া আপ ডাউন, গাড়ি ভাড়া সুবিধা আমি ব্যাগ নিয়ে নেবো। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, এখানে 8টা গরুর প্যাকেজ করছেন, 8টার দ্বিতীয় নাম্বার। সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল এটা আপনার 84,000 টাকা। সিঙ্গেল নিলে 84,000 টাকা। জি, এটা সাইড করে দেন, তিন নাম্বারটা দেখাই। এই পাশে 8টা লটের 3 নাম্বার যে আরো একটা লাল টকটকা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও 100 সাইওয়াল সার বাচ্চা, 100 সাইওয়ালের একটা সার বাচ্চা। বয়স কেমন? বয়স এটা হবে 9 মাস, 9 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল ভাই, খাবার দাবারেও ঠিকঠাক, কোনো রকম ইচ্ছা থাকলে আমার ভাই জানেন। তো এটা হচ্ছে 8টার প্যাকেজের 3 নাম্বার গরু, সিঙ্গেলে কোনো দর্শক চাইলে নিতে পারে। সিঙ্গেলে নিলে কেমন দাম? সিঙ্গেল এটা 77,000 টাকা। সিঙ্গেলে নিলে 77, আর অ্যাভারেজে নিলে 8টা দেখানোর পরে লটে দাম বলে দেবেন। লটে একটা সীমিত একটা রেট বলে দেবো। সাইড করে দেন, 4 নাম্বারটা দেখাই। রবিউল ভাই, এই পাশে সিরিয়ালের 4 নাম্বারে যে আর একটা কান মাথা উল্টানো গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আসলে এটা সাইওয়াল আর নেপালি ক্রস ভাই, সাইওয়াল নেপালি ক্রস, পিওর সাইওয়াল আসে নাই, পিওর নেপালি আসে নাই। তবে আমি দেখেন যে আসলে এখানে কয়েকটা বাচ্চা আছে ক্রস বাচ্চাগুলো, কিন্তু আসলে খুবই দূরত্ব বাড়ে, এটা আমি নিজে প্রমাণ বা নিজে আমি আগে পারছি। মানে এত 100 সাইওয়াল বা 100 ফিজিয়ান বলেন, ফিজিয়ান করসও যেমন খুব দূরত্ব বাড়ে, বা সাইওয়াল নেপাল করস গরুগুলো কিন্তু অনেক খুব দূরত্ব বাড়ে ভাই। এই গরুটার বয়স কেমন আছে? এটা বয়স 9.5 মাস, 9.5 মাস আজকের প্রোগ্রামের 4 নাম্বার গরু এটা। জি জি। সিঙ্গেল এটা নিলে কেমন দাম? সিঙ্গেল এটা 82,000 টাকা। সিঙ্গেল নিলে 82, আর অ্যাভারেজ 8টা গরু নিলে অ্যাভারেজের দাম বলে দেবেন। অ্যাভারেজের দাম বলবো। এটা সাইড করে দেন, 5 নাম্বারটা দেখি। রবুল ভাই, এই পাশে সিরিয়ালের 5 নাম্বার যে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা 100 নেপালি একটা সার বাচ্চা, 100 নেপালি একটা সার বাচ্চা। বাচ্চাটা কান মাথা নাভি কালার ইনশাল্লাহ সব বৃদ্ধি পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট, খামার উপযোগী একটা গরু, কেউ চাইলে 23-24 প্রজেক্টে গরুগুলো নিয়ে লালন পালন করতে পারে। জি জি জি। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের হচ্ছে 5 নাম্বার গরু, এখানে 8টা গরুর একটা লট করছেন, 8টার লটেরও 5 নাম্বার। জি জি। সিঙ্গেলে নিলে কেমন দাম? সিঙ্গেল এটা 74,000 টাকা। সিঙ্গেল নিলে 74, আর অ্যাভারেজে নিলে অ্যাভারেজের শেষে দামটা বলে দিবেন। হ্যাঁ, অ্যাভারেজ একটা দাম। সাইড করে দেন, 6 নাম্বারটা দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নাম্বারে আর একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে, এটা সম্পর্কে একটু বলবেন। এটা 100 সাইওয়াল সার বাচ্চা, 100 সাইওয়ালের একটা সার বাচ্চা। বয়স কত?
কত মাস? বয়স হবে এটা আমার 9 মাস। 9 মাস। আর এই গরুগুলো 20 মাস বা 24 মাস এই বয়সের মধ্যে দাঁতে হয়? হ্যাঁ, এটা 20 মাস বা 19 মাস 20 মাস এর মধ্যে হয়, 1 মাস আপডাউন। হ্যাঁ, আর কি এর মধ্যে দাঁতে চলে আসে। তো কোনো দর্শক যদি চায় এই গরুগুলো সংগ্রহ করতে পারে আজকের প্রোগ্রামের। এটা সিরিয়ালের 6 নম্বর গরু। জি জি জি। কোনো দর্শক যদি এটা সিঙ্গেলই নেয় কেমন দাম? সিঙ্গেল এটা 76,000 টাকা। সিঙ্গেল নিলে এটা 76, আর যখন অ্যাভারেজে 8টা নিবে অ্যাভারেজে দাম বলবেন। হ্যাঁ, অ্যাভারেজ একটা দাম। এটা সাইড করে দেন, 7 নম্বর যেটা আছে ওটা দেখাই। আরও বলবো এই পাশে সিরিয়ালের 7 নম্বর যে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার সাইওয়াল, হালকা একটু নেপালি বিট আছে, হালকা একটু নেপালি বিট আছে বোঝা যায়। তবে দেখেন নাভি কম্বল মাথা বান কোন সাইডে ইনশাল্লাহ কমতি নাই, কমতি নাই। বয়স কেমন আছে এটার? বয়স এটা 8.5 থেকে 9 মাস। 8.5 থেকে 9 মাসের মধ্যে হবে আজকের প্রোগ্রামে 7 নম্বর গরু এটা। এখানে 8টা গরুর একটা প্যাকেজ করছেন, এটা ছিল 7 নম্বর। সিঙ্গেলে নিলে কেমন দাম এটা? সিঙ্গেলে এটা 74,000 টাকা। সিঙ্গেলে নিলে এটা 74,000 টাকা, আর যখন অ্যাভারেজে এই 8টা গরু নেবে অ্যাভারেজে দাম বলবেন। জি ভাই। এটা সাইড করে দেন, এবার সেই সবশেষ 8 নম্বরটা দেখাই। এই বছর সবশেষ প্রথম লটের 8 নম্বর যে গরুটা আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও ভাই ওই একই সেম কোয়ালিটির সাইওয়াল, নেপালি একটু ক্রস বাচ্চা। তো বাচ্চা এই কারণে দেখেন যে কানটা একদম মুখ সমান, অনেক লম্বা ঝুলন্ত বা কম্বলটাও অনেক ঝুলন্ত, নাভিটাও বা হাত পাও কালার সব দিদি পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট আছে। কেউ চাইলে 8টা বাচ্চা একসঙ্গেও নিতে পারে, আবার কেউ যদি চায়ের মধ্যে থেকে বেছে বেছে আলাদা করে নিবে সেটাও পারবে। হ্যাঁ হ্যাঁ। তো এই 8 নম্বর গরুটা একটা নিলে কেমন দাম? 73,000 টাকা। এই প্রথম লটটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওইগুলো দেখেন। রবিউল ভাই এখানে আবার আপনি 3টা গরুর একটা লট করছেন, 3টা ক্রস গরুর একটা লট। ক্রস গরু, জি। তো 3টা লটের প্রথম যে গরুটা আছে লাল সাদা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আসলে অনেকে বলে কোরিয়ান জার্সি বা এটা আমার তো মনে অনেকে রেড ফিজিয়ান বলে, অনেকে ফিজিয়ান বলে। তো যে যাই বলুক আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবে এটা একটা সার বাচ্চা। সার বাচ্চা মাংস উৎপাদনের জন্য যারা সারগুলো সংগ্রহ করতে চায় তাদের জন্য, কারণ এই ধরনের গরুতে যে পরিমাণ মাংস আসে অল্প সময়ে এই পরিমাণ মাংস অন্য কোনো গরুতে কখনোই আসে না। না না, এটা একদম 100% শিওর। আর এই গরুগুলো সারা বছর মাংসের দরে বিক্রি হয়, এটার জন্য কুরবানি উপলক্ষে দেরি করতে হয় না যে কুরবানি আসতে হবে আমাকে 25,000 টাকা 28,000 টাকা মন মাংস বিক্রি করতে হবে না হলে লজ যাবে। এই গরুগুলো 22-23,000 টাকা মন মাংস বিক্রি করলেও এখান থেকে লাভ হয় অনায়াসে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিক্রি হবে। এই 3টা গরু প্যাকেজে আপনি বিক্রি করবেন, তো সিঙ্গেলে কি দাম বলবেন? হ্যাঁ, সিঙ্গেলের দাম বলে তো আসলে যেহেতু একটা যেহেতু এখানে পাকড়া আছে যদি ওই কালো দুইটা আবার একজনের নেয়, কালো দুইটা একসঙ্গে বলবেন এটা আলাদা বলবেন। তো এটা একটা নিলে কেমন দাম? হলিস্টিয়ান বা অস্ট্রেলিয়ান এই টাইপের একটা ক্রসের বাচ্চা হবে। এই বাচ্চার বয়স কেমন? ওইটার বয়স হবে আপনার 9 মাস। 9 মাসের মতো সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ, খাবার দাবারে ঠিকঠাক? হ্যাঁ ইনশাল্লাহ, কোনো দিক দিয়ে কোনো সমস্যা, কোনো ট্রাবল নাই, কোনো রকম ট্রাবল নাই। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল ওটা 72,000 টাকা। 72,000 টাকা। জি জি। আর এটার মতোই হুবহু আরো একটা আছে, চলেন ওইটা দেখাই তারপরে 3টা একসঙ্গে দাম জানবো। হ্যাঁ জি। এই পাশে 3টা লটের 3 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন আরো একটা কালো রঙের গরু, এটা এটাও আপনার এই ক্রস ক্রস। বয়স কেমন? বয়স এটা 9.5 মাস। তো এই বাচ্চাটাও দেখেন নাভি কুম্বল ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো একটা ক্রস বাচ্চা, খুবই ভালো ক্রস একটা বাচ্চা হলেও খুবই মানানসই বাচ্চা। দুইটাও আবার একই রকম, কেউ চাইলে কালো দুটাও একসঙ্গে নিতে পারে। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল ওটা 73,000 টাকা। আর 3টা গরু একসঙ্গে নিলে? 3টা একসঙ্গে নিলে একদম সীমিত রেট 72,000 টাকা। 72,000 টাকা পার পিস অ্যাভারেজে দিয়ে দিবেন, এটা ছিল দ্বিতীয় লট। জি জি জি। এবার 3টা বকনা আছে, চলেন বকনাগুলো দেখি। রবিউল ভাই এই পাশে আবার 3টা গরু আপনি একটা লট করছেন, তবে এই 3টা আসছে বকনা। বকনা, জি জি। তো এই 3টা বকনার প্রথম যে বকনাটা আছে, প্রথম বকনাটা সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে আপনি নেপালি একটা বকনা বাচ্চা, নেপালি একটা বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স হবে এটার 8.5 মাস। 8.5 মাসের মতো বয়স হবে, সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ। যারা খামারে নেপালি গাভি তৈরি করতে চায় তারা চাইলে এটা দেখতে পারে। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল এটা 51,000 টাকা। সিঙ্গেল নিলে 51,000 টাকা। আর 3টা একসঙ্গে নিলে প্যাকেজের দাম বলবো? হ্যাঁ প্যাকেজ একটা দাম বলবো ছোট করে। এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দেখাই। এই পাশে 3টা বকনার 2নম্বর যে বকনাটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা 100 সাইওয়াল। 100 সাইওয়াল। এই বাচ্চাটা আসলে জাতনের জন্য খুবই পারফেক্ট একটা বাচ্চা। বয়স কেমন? বয়স হবে এটা আপনার 8 মাস। 8 মাসের মতো বয়স হবে আজকের প্রোগ্রামের
এটার বিষয়ে আসলে বলার তেমন কিছু নাই, কারণ আসলে বাচ্চাটা খুবই সুন্দর পারবেন, মানে এটা নেপালি বাচ্চা, নেপালি বকনা বাচ্চা, যেমনি নাভি কম্বল এই বয়সে মানে এটা যাতনের জন্য একদম 100 বাচ্চা 100 বাচ্চা। বয়স কেমন আছে এটার? বয়স এটা আপনার 7.5 মাসের মতো হবে। জি, তো আজকের প্রোগ্রামের সবশেষ বাচ্চা সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল এটা 47,000। সিঙ্গেল নিলে 47,000, আর এভারেজে যদি তিনটা বাচ্চা নেয়? এভারেজে যদি কোনো ভাই লটে আমি 48,000 টাকা, 48,000 টাকা পার পিস, পার পিস তিনটা বাচ্চা দিই। আচ্ছা, তো ভাই এই ছিল আপনার কাছে বিক্রি করা আমরা দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের জন্য যদি কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলার আমার কিছু নাই, তবে আমি এই বয়সে অল্প দিন ধরে ব্যবসা, আলহামদুলিল্লাহ যত ভালোবাসা পাইছেন, অনেক ভালোবাসা ভাই, যা আসলে যা চাচ্ছে তার চাইতে বেশি, অনেক বেশি, তবে ভালো মন্দ সবাই কিন্তু আমার খুবই ভালো নজর দেখে, তাছাড়া আসলে আমি এত শর্ট টাইমে এত দূর আগাতে পারতাম না, তো আলহামদুলিল্লাহ দর্শক ভাই আসলে মানুষই মানুষের উপকার করে, আমার কথা হচ্ছে উপকার করতে না পারলে দোয়া করবেন, সেটাই এটুকু আশা করি দর্শক ভাইদের কাছে। তো আর আমার তো মনে করেন পূর্ব থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ মানে কোনো রকম খারাপ রিপোর্ট নাই, বা আমি জানতে পারবো কাউকে কোনো খারাপ জিনিস দেবো না, তো আমি যেন আসলে সৎভাবে সৎভাবে ব্যবসা করে করতে পারি, সৎ ন্যায় করতে পারি, আল্লাপাক যেন আমাকে দিয়ে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম 2 নম্বরের কাজ কাম যেন না করায়, এরকম আমি চাচ্ছি, বা দর্শক ভাই এই উপলক্ষে আমাকে একটু দোয়া করবেন। এইটাই তো, ঠিক আছে রবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।